नमस्कार बंधुरा, वेलकम टू स्मार्ट किचन 39। डिमेर कारी खेते प्राय प्रत्येके पसंद करें और आज हमें शेयर करब कम समय कम खरचे होटेल स्टाइले डिमेर कारी कीभावे बनानो जाए। अपनारा साधारण डिमेर कारी बनानोर जोन्नो जेसब उपकरण व्यवहार करें सेई सब उपकरण दिए आज हमें होटेल बा रेस्टुरेंट स्टाइले डिमेर कारीटा बनाब और एर स्वाद किन्तु दुर्दान्त। चलुन ताहले देरी ना करे झटपट रेसिपिटी देखे नी और चैनेले नतून बंधु होये थाकले चैनलटी अवश्य सबस्क्राइब करे नेवार अनुरोध रइल। कारी बनानोर जोन्नो प्रथमे एकटी कड़ाईते आमी दिच्छी 5 टेबिल स्पून परिमाण सर्षे तेल। आपनारा आपनादेर पछन्देर तेल नीते पारेन। तेल लो फ्लेमे गरम करे नेब। एबार आमी एखाने निएछी आगे थेके सिद्ध करे रखा 7टा डिम। आमी डिमगुलो भालोभावे सिद्ध करे खोसा छाड़िए निएछी। एबार एखान थेके एकटा डिम निए आमी एभावे काँटा चामचेर साहाज्ये एर चारिदिकटा फुटो करे दिच्छी। आपनारा डिमगुलो केटेओ निते पारेन छुरीर साहाज्ये अथवा टुथपिक दिएओ एभावे फुटो करे निते पारेन। এই প্রসেসটা করে নিলে ডিমের ভেতরে ভালোভাবে গ্রেভিটা প্রবেশ করে এবং ডিমগুলো ফেটে যায় না। তেল গরম হয়ে যাওয়ার পর দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ লবণ এবং 1 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো। এবার এগুলো ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নেওয়ার পর ডিমগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত ডিমগুলো আমি কাঁটা চামচের সাহায্যে একই প্রসেসে ফুটো করে নিয়েছি। এবার ডিমগুলো মিডিয়াম ফ্লেমে ভালোভাবে ভেজে নেব। তবে কেউ হালকা ভেজে নিতে চাইলে সেটাও করে নিতে পারেন। ডিমগুলো আমি ভেজে নেওয়ার পর একটি চামচের সাহায্যে উঠিয়ে নিচ্ছি, তবে কেউ চাইলে এর থেকে বেশিও ডিমগুলো ভেজে নিতে পারেন। এবার ওই একই তেলে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ গোটা জিরে, 2টো তেজপাতা, 1টি বড় এলাচ এবং 4টে গোলমরিচ। লো ফ্লেমে এই মশলাগুলো ভেজে নিতে হবে। মশলা ভেজে নেওয়ার পর দিচ্ছি পেঁয়াজের পেস্ট। আমি এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ পেস্ট করে রেখেছি। তবে আপনারা পেঁয়াজের পেস্টের বদলে পেঁয়াজগুলো খুব ছোট ছোট করে টুকরো করে কেটে নিতে পারেন। পেঁয়াজ মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিটের জন্য ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত পেঁয়াজের কাঁচা গন্ধটা না চলে যায় ততক্ষণ কিন্তু অবশ্যই পেঁয়াজটা ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার এতে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দিয়ে আবার ওইটাকে 1 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি। মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এটা ভেজে নিতে হবে। এবার দিচ্ছি টমেটোর পেস্ট। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি। মিডিয়াম ফ্লেমে 2 মিনিটের জন্য আবারও মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখুন মশলাটা কত সুন্দর কষানো হয়েছে। এবার এতে দিচ্ছি 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন রেড চিলি পাউডার, 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার এবং 1 টিস্পুন হলুদ গুঁড়ো। কাশ্মীরি রেড চিলি পাউডারটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করে যেতে পারেন। এগুলো দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে মশলাটা 1 মিনিটের জন্য কষিয়ে নেব। 1 মিনিট কষিয়ে নেওয়ার পর মশলাটা কিন্তু অনেকটা ঠিক হয়ে গেছে। এই পর্যায়ে এসে অল্প অল্প পরিমাণ জল দিয়ে এর গ্রেভিটা ভালোভাবে তৈরি করে নেব। জল অ্যাড করার কারণে মশলাটা পুড়ে যাবে না এবং গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে মশলাটা এভাবে কষিয়ে নিচ্ছি। প্রায় 2 থেকে 3 মিনিট কষিয়ে নেওয়ার পর এবার অ্যাড করছি গ্রেভির পরিমাপে লবণ। লবণ দিয়ে মশলা আবারও কষাতে হবে। যতক্ষণ পর্যন্ত মশলার কাঁচা গন্ধ চলে না যায় এবং মশলা থেকে তেলটা বেরিয়ে না আসে ততক্ষণ পর্যন্ত মশলাটা কষিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে দিচ্ছি 4 চামচ ফেটিয়ে রাখা টক দই। এবার এটা ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। টক দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা হয় একেবারে লোতে রাখবেন, না হলে গ্যাসের ফ্লেমটা অফ করেও এটা করে নিতে পারেন, তাতে দইটা ফেটে যাওয়ার চান্স থাকে না। দই দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দই দিলে গ্রেভির টেস্টটা অনেকটা বেটার হয়, তাই অবশ্যই দইটা অ্যাড করার চেষ্টা করবেন। আবারও বেশ কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর দেখুন গ্রেভি থেকে যখন তেলটা সেপারেট হয়ে গেছে তখন আমি অ্যাড করে নিচ্ছি ভেজে রাখা ডিম। ডিম দিয়ে গ্রেভির সাথে আবারও 30 সেকেন্ডের জন্য এটাকে কষিয়ে নেব। এইসব গ্রেভি যত ভালো কষানো হবে এর টেস্ট কিন্তু তত বেটার হয়। এবার এতে অ্যাড করছি ঈষৎ উষ্ণ গরম জল, তবে আপনারা রুম টেম্পারেচারে থাকা জলও অ্যাড করে নিতে পারেন। আপনারা জলটা আপনাদের গ্রেভির পরিমাপে অ্যাড করবেন। আমি 2 কাপ পরিমাণ জল অ্যাড করে নিয়েছি। এবার জল ফুটে উঠলে এতে অ্যাড করছি রোস্ট করে রাখা কসুরি মেথি। কসুরি মেথি হাতের সাহায্যে একটু ভালোভাবে গুঁড়ো করে অ্যাড করে নিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর কভার করে
2 মিনিটের জন্য রেখে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রাখতে হবে। 2 মিনিট পর কভারটা উঠিয়ে নিচ্ছি। দেখুন গ্রেভির কালারটা কত সুন্দর হয়েছে। এই সময় গ্রেভিতে লবণ এবং ঝালের পরিমাণটা টেস্ট করে অ্যাড করে নিতে পারেন। 30 সেকেন্ডের জন্য আবারও এটাকে ফুটতে দেব। দেখুন দেখতে মনে হচ্ছে একেবারে রেস্টুরেন্ট স্টাইলে ডিমের কারি। এবার প্রয়োজন মতো গ্রেভিটা রেখে আমি অ্যাড করে নিচ্ছি কুচিয়ে রাখা ধনে পাতা। এটা অপশনাল, কেউ চাইলে দিতে পারেন, আবার এটা স্কিপ করেও যেতে পারেন। অল্প পরিমাণ কুচিয়ে রাখা ধনে পাতা দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। এই ডিমের গ্রেভিটা অবশ্যই একবার আপনারা কিন্তু বাড়িতে ট্রাই করে দেখবেন। আপনারা এই ডিমের কারি ভাত, রুটি, জিরা রাইস বা ফ্রায়েড রাইস, নান, পরোটার সাথে সার্ভ করতে পারেন। কত অল্প সময়ে এবং বাড়িতে থাকা সমস্ত উপকরণ দিয়েই হোটেল বা রেস্টুরেন্টের স্বাদে ডিমের কারি বানানো হয়ে গেল। সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।